আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহির্বিভক্তি বনাম অন্তর্বিভক্তি, আচ্ছা এটা কী জিনিস? এটা তো জ্যামিতির বিষয়, আমরা জানি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে জ্যামিতির একটা আলোচ্য বিষয়। এটা হচ্ছে অধ্যায় অনুশীলনী 3.2 প্রথম পত্র, তাই তো? আমরা অনেকেই এটা করে ফেলেছি আলহামদুলিল্লাহ, দীর্ঘায়িত করব না, কাজে চলে আসি। সেটা হচ্ছে আমরা একটা অঙ্ক নিয়েছি, অঙ্কটা আমরা সবাই পারি আসলে, এক একজন এক এক নিয়মে পারি। তো দেখা যাক কী করা যায়। 2, 3 আমি বিন্দুটা এখানে একেও রেখেছি সময় বাঁচানোর জন্য, ও অপর একটি বিন্দু, অপর বিন্দুটা হচ্ছে এটা 2, 3 আর অপর একটা বিন্দু, বিন্দুর সংযোগ রেখাংশ, এই যে সংযোগ রেখাংশ 6, 9, এই যে 6, 9 বিন্দুতে 2:3 অনুপাতে, মানে এই পাশে যদি 2 হয় এই পাশে আসে হচ্ছে 3:2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, অপর বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। মানে স্যার এটার স্থানাঙ্ক বের করতে বলছে, এই তো? আচ্ছা ঠিক আছে, তো আমরা কী করব, আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিচ্ছি, যেহেতু এই বিন্দুটা দেওয়া আছে আর এই বিন্দুটা পরে দেওয়া আছে, এই যে একটা বিন্দু আর অপর বিন্দুটা, অপর একটি বিন্দুর কথা পরে বলা হয়েছে। তাহলে এটা কী? এটা হলো প্রথম বিন্দু আর এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, তাহলে এটা x1 y1 আর এটা হচ্ছে x2 y2, যেমনটি আমরা করছি, তাই তো? ঠিক আছে, x2 y2 এটা আমরা ধরে নিলাম। তাহলে মনে করি কি, অপর বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x2 y2, অপর বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে অপর বিন্দুটি মনে করি হচ্ছে x2 y2, আমি লিখলাম না বোর্ডে, কারণ আছে জায়গা স্বল্পতা হতে পারে এই জন্য। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। আচ্ছা এখানে একটু লিখে নেওয়া যেতে পারে বা এখানে একটু চট করে লিখে নেওয়া যেতে পারে, মনে করি অপর বিন্দুটির স্থানাঙ্ক, মনে করি অপর বিন্দুর স্থানাঙ্ক x2 y2, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা এখন কি, এখন তো আমরা সবাই পারি এই অঙ্ক, এই অঙ্ক আবার কী জন্য আনছেন স্যার? আসলে অঙ্ক করবো না, করাবো না, মজা করতে আসছি, অন্য কিচ্ছু না, একটু 2-1 মিনিট একটু ফান করবো আর কিচ্ছু না। সেটা কি, মনে করি অপর বিন্দুর স্থানাঙ্ক x2 y2, ফাইন। তাহলে কী হচ্ছে, নিয়ম মোতাবেক আমাদের কী করা উচিত, এইটা হচ্ছে আমাদের 2 আর এইটা হচ্ছে আমাদের 3, স্যার একটু এখানে এঁকে নিচ্ছি আর কিছু না, মানে এইটুক দূরত্ব হচ্ছে 2, এই যে এখান থেকে এই পর্যন্ত, আর এইটুক দূরত্ব হচ্ছে 3, আসলে দূরত্ব না অনুপাত আর কি, দূরত্ব ভিত্তিক অনুপাত, তাই তো? অনুপাতের প্রথম রাশি পরের রাশি 2:3, তাহলে কী হচ্ছে, মনে করি কী হলো, অপর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, ফাইন। এবার তো আমরা সবাই জানি যে নিয়ম মোতাবেক কী, এটা হচ্ছে বিভাজন বিন্দু বা আলফা বিটা, তাই তো? সো এটা আলফা, আলফা ধরছি 6 সমান সমান কত হলো স্যার, 6 সমান সমান m1 x2, বাস তাহলে 2 m1 x2, এই যে x2, তাহলে x2 হচ্ছে এই x2, m1 x2 প্লাস, তাই না? m2 x1 হচ্ছে এইটা, প্রথমটা হচ্ছে m1, পরেরটা হচ্ছে m2, তাহলে m2 হচ্ছে এইটা, x1 হচ্ছে 2, তাহলে বসালাম 2, m1 x2 প্লাস হচ্ছে m2 x1, ফাইন, ডিভাইড বাই m1 প্লাস m2, তো m1 কত, 2, আর এখানে হচ্ছে 5, তাহলে 2 প্লাস হচ্ছে 5, সো আমরা কী পেলাম, এখানে হচ্ছে 3, দুঃখিত এখানে হচ্ছে 3, তাহলে কি 2 আর 3 হচ্ছে 5, এই 5 6 সাথে গুণ করলে 5 6 30, 30 সমান সমান হচ্ছে 2x2 প্লাস 3 2 গুণে 6, তাহলে কী থাকলো স্যার, 2x2 সমান সমান এই 6 এখান থেকে বিয়োগ দিলে 24 থাকে মনে হয় নাকি? আচ্ছা তাহলে কী হলো, x2 সমান সমান, অতএব x2 সমান সমান হচ্ছে 24কে 2 দিয়ে ভাগ করলে মানে 12 হয়, আচ্ছা তাহলে 12, ফাইন। সিমিলারলি আমরা এখানে কী করছি, আমরা এখানে ওয়াইটা, x2টা বেরোলো, এখন y2টা বের করতে হবে, তাহলে y2 কত হচ্ছে, y2 এর জন্য আমরা 9 নিব, বিভাজন বিন্দু আলফা বিটা, এটা হচ্ছে বিটা, সো এখানে হলো 9 সমান সমান হচ্ছে m1 y2 প্লাস m2 y1, 3 ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস 3, সো এখান থেকে কী আসতেছে, 3 2 5 9 45, 45 সমান সমান হচ্ছে 2 y2 প্লাস 9, সো আমরা কী পাচ্ছি, 5, আচ্ছা তাহলে 2 y2 সমান সমান হচ্ছে 36, তাই তো? 45 থেকে 9 বাদ দিলে 36, 5 9 45 4 9 36, এইভাবে, আচ্ছা ঠিক আছে, তাহলে কী হলো, y2 সমান সমান হচ্ছে 18, তাহলে নির্ণেয় বিন্দু কী হলো,
নির্ণয় বিন্দু হচ্ছে 12,18, তাই তো? 12,18 অঙ্ক শেষ, তাই তো? আচ্ছা, এবার একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের একটা আমরা একটু একটু একটা বিকল্পতে একটু যেতে চাই আর কি, একটু বিকল্পতে যেতে চাই। এটা আমরা অন্তর্বিভক্ত দিয়ে করলাম, তো অন্তর্বিভক্ত দিয়ে করলাম। অন্তর্বিভক্তির সূত্রটা তো আমাদের জানা আছে, m1x2 + m2x1 / m1 + m2 m1y2 + m2y1 / m1 + m2। আচ্ছা ফাইন, একটু এই সলিউশনটাকে আমরা যদি একটু এইভাবে চিন্তা করি যে ঠিক আছে, এটা অন্তর্বিভক্ত এখানে বলে দিয়েছে আমাদেরকে, বললো কি অন্তর্বিভক্ত করে, তাহলে অন্তর্বিভক্তির জন্য আমরা কি করলাম, এটাকে এম ওয়ান ধরছি আর এটাকে এম টু ধরছি। স্যার এইটাকে যদি বহির্বিভক্তিতে কনভার্ট করি, হ্যাঁ, সো একটু দেখি তখন কী হবে, বহির্বিভক্তির প্রথম অনুপাতটা কী হবে, এই তখন আমরা এইটাকে বিভাজন বিন্দু ধরতে হবে। বিভাজন বিন্দুটা এই দুটো হচ্ছে x1 y1 x2 y2, আর এইটা তখন বিভাজন বিন্দু বাহিরে আছে, এর বাহিরে। আচ্ছা, আগেরটাতে কী করেছিলাম স্যার, আগেরটাতে করেছিলাম এটা x1 y1, এটা x2 y2, আর এটা হচ্ছে বিভাজন বিন্দু, দুইটা মাঝখানে বিভাজন বিন্দু। এবার এটাকে x1 y1 চিন্তা করব, এটাকে x2 y2 চিন্তা করব, আর এটাকে বিভাজন বিন্দু আলফা বিটা চিন্তা করব, তাহলে তো বহির্বিভক্ত হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম বিন্দু থেকে বিভাজন বিন্দুর অনুপাতটা কত আসবে, 2, আর এখানে আছে 3, মোটটা হচ্ছে 5। তাহলে প্রথম এই যে এখান থেকে আমরা যদি চিন্তা করি, আমরা একটু ডিফারেন্ট কালারে জিনিসটাকে লিখতে চাই, হালকা একটু ডিফারেন্ট কালার নিলাম, এই এইটা। সো এখানে হচ্ছে এটা 2 + 3 = 5, ফাইন। আর কী করব, আর এইটা তো হচ্ছে বিভাজন বিন্দু থেকে আবার দ্বিতীয় বিন্দু, এইটা তো আগে থেকে 3 দেওয়া আছে, তাই তো? 3 দেওয়া আছে। আচ্ছা এইবার কী করব, এই বিষয়টাকে এইভাবে একটু সমাধান করতে চাই, সেটা হচ্ছে এইরকম যে আচ্ছা ফাইন, আমরা এখানে নিলাম, কী করব এইবার, আমরা এই বিন্দুটা তো আমাদের আলফা বিটা, তাই না? তাইলে x2 = আমরা সরাসরি লিখতে পারি, বা x2 না ধরে এবার আলফা বিটাও বলতে পারি। সো আমরা বলতেছি যে x2 = যেহেতু এখানে x2 লেখা আছে বহিঃস্থ বিন্দু হিসাবে, সেই জন্য এখানে আমরা x2-ই লিখলাম, আসলে তো এটা আলফা, কারণ বিভাজন বিন্দু তো আমরা আলফা বিটা ধরি জেনারেলি। আচ্ছা তুমি যে কোনো কিছু ধরতে পারো, সমস্যা নেই, বোঝার সুবিধার্থে আমি এখানে আলফাটাও লিখে রাখলাম। আলফা সমান সমান হচ্ছে কি, এইবার এম ওয়ান তো 5, তাহলে m1 5, আচ্ছা আমি 5-ই লিখি, তাহলে একটু জায়গা বাঁচবে, সময় বাঁচে যদি, এই জন্য। ঠিক আছে, তাহলে m1 হচ্ছে 5, m1 x2, এবার x2 কিন্তু এটা, তাই না? কারণ x1 y1 x2 y2, তাহলে m1 x2 হচ্ছে 6 + এটা তো মাইনাস, বহির্বিভক্ত মাইনাস, তাহলে মাইনাস m2 হচ্ছে 3 × m2 x1, তাই না? x1টা কত, x1টা হচ্ছে 2, তাহলে হলো 2, আর নিচে কত থাকবে, m1 - m2, তাহলে 5 - 3 = হচ্ছে, নিচে থাকলো 2, উপরে থাকলো 5, 6, 30 থেকে যদি আমরা 3 × 6 বাদ দিই, 6 বাদ দিই, তাহলে 30 থেকে 6 বাদ দিলে থাকে 24, তাহলে 24 থাকলো, আর 24-কে 2 দিয়ে ভাগ করলে এটা আসলো হচ্ছে 12। আচ্ছা ফাইন, তাহলে 12 আসলো। এখন আমার কাছে এই ক্যালকুলেশনটা একটু ছোটো মনে হয়, এটা একটু বড় মনে হয়। তো এটা বহির্বিভাজন দিয়ে করলাম, এটা আমরা অন্তর্বিভাজন দিয়ে করেছিলাম। আচ্ছা ফাইন, তাহলে এখানে কত আসতেছে, y2টা কীভাবে আসবে, এখানে যদি আমরা একটু y2টা করি, y2 = হচ্ছে কত, আবার মানে y2 হচ্ছে বিটা আর কি, y2 বা বিটা, ফাইন, আমি শুধু y2 লিখলাম, এখন যেহেতু সবাই বুঝে গেছে আর সমস্যা নেই। আচ্ছা y2 = কী হচ্ছে, m1 y2, এটা হলো y2, এখানে কনফিউশন লাগানো যাবে না, আমি যে y2 শব্দটা উচ্চারণ করছি এটা হলো এই y2, আর এখানে যেটা লিখেছি এটা আসলে বিটা, কিন্তু আগে থেকে যেহেতু y2 লিখে রেখেছিলাম সেই জন্য এটা y2 লিখেছি আর কি, অন্য কিছু না। আচ্ছা তাহলে গেলো মাইনাস হচ্ছে m2, কই গেল, আচ্ছা তাহলে m2 হচ্ছে 3, m2 y1 মানে হচ্ছে 3 / হচ্ছে 5 - 3 = হচ্ছে 45 / 36 হচ্ছে 2, তাই না? তাহলে হলো 18। অতএব এখানে সমাধানটা কত আসতেছে, 12,18, তাই না? নির্ণেয় বিন্দু, নির্ণেয় বিন্দু হচ্ছে 12,18। আচ্ছা তাহলে যার যেটা ভালো লাগে সে সেটা করবে, আমি একটু আসলে কোনো উদ্দেশ্য নাই, জাস্ট একটু সময় ছিল, একটা একটা দুইটা বিকল্প একটু দেখালাম, অনেকে যে জিনিসটা নিজে থেকেই খেয়াল করেছে, যারা খেয়াল করেনি তারা যদি খেয়াল করে সেটাই ভালো। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।